এটি হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফটিকছড়ি ডিগ্রি কলেজ ফটিকছড়ি সরকারি কলেজ এটি সরকারি কলেজে আজকে থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করছেন ফটিকছড়ি কলেজের উপাধ্যক্ষ বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মনিরুজ্জামান সাহেব এখানে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেছেন আনুষ্ঠানিকভাবে সুশাসন বিষয়ে অধ্যাপক জনাব এন এম রহমতুল্লাহ স্যার উপস্থিত আছে আমাদের ছোট ভাই সাংবাদিক আব্দুল সাত্তার উপস্থিত আমার প্রিয় শিক্ষার্থী এবং উপস্থিত অভিভাবক শুভাকাঙ্ক্ষী সবাইকে আসসালামু আলাইকুম শুভ সকাল আমরা বিগত তিন বছর যাব এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি মূল উদ্দেশ্য হলো নির্ভুলভাবে আমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা প্রথম ধাপ থেকে শেষ ধাপ পর্যন্ত প্রতিটি ধাপে আমাদের স্যারেরা আছেন আমাদের বিএনসিসি এবং রোভার স্কাউট গার্লিন রোভার সদস্যরা আছেন অফিস সহকারী বৃন্দ আছেন সবাই উদ্দেশ্য হলো নির্ভুলভাবে এই কার্যক্রম সম্পন্ন করা আমি আমার প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে প্রথম ধাপ তোমাদের আবেদন ফরম সংগ্রহ করা শেষ ধাপ হলো অনলাইন নিশ্চয়ন করা কোন কাজটা কোথায় হবে সবাই তোমার কাজ যখন শুরু করবে তখন বুঝবে তবে সর্বশেষ কাজ যেটা সেটা শেষ করে তোমাদেরকে হাতে একটা এই ধরনের একটা একাডেমিক ক্যালেন্ডার দিবে এই ক্যালেন্ডারটা পাওয়া মানে তোমাদের কাজ চূড়ান্তভাবে সম্পন্ন হয়েছে এটা না পাওয়া মানে তোমাদের কাজ চূড়ান্তভাবে সম্পন্ন হয় নাই বিষয়টি তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমি আবার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না বক্তৃতা চরমে শুভ উদ্বোধন ঘোষণা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ আবেদনের ভিত্তিতে আমাদের মাধ্যমিক শাখায় আবেদনকারী সংখ্যা 539 জন আসন সংখ্যা 540 ব্যবসায় শিক্ষা শাখায় আসন সংখ্যা 500 আমাদের আবেদনের সংখ্যা 282 জন বিজ্ঞান শাখায় আমাদের আসন সংখ্যা 150 আবেদনকারীর সংখ্যা 120 যারা আবেদন করছে তারা অবশ্যই এখানে ভর্তি হতে পারবে এটাই আমার জবাব সবাইকে ধন্যবাদ ভর্তি হওয়ার সময় অন্যতম শর্ত হল মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখা 3.50 এবং বিজ্ঞান শাখা 4.00 অর্থাৎ 3.5 এবং 6 এটা ন্যূনতম যোগ্যতা এটাই আমার দিকে থাকো ওদিকে থাকো এটা হাতে ধরো ধন্যবাদ সবাইকে আব্বাস
বছরে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে সাইট পরীক্ষা নেওয়া হয় এবং তাদের মাননের জন্য আর যা যা পদক্ষেপ গ্রহণ করতে এগুলো করি এবং আমাদের কলেজের একটু সুনাম আছে গতবার আমাদের কলেজে প্রায় 50 জন এ প্লাস পাইছে ইনশাআল্লাহ আগামীতে রেজাল্ট হবে আশানুরূপ আমাদের রেজাল্ট হবে আশা করি সবাই আমাদের সহযোগিতা করবে এবং আমাদের জন্য যোগাযোগ করার জন্য আমাদের একটা ওয়েবসাইট পেজ আছে এবং আমাদের মোবাইল নাম্বার আছে ওয়েবসাইট পেজে আমাদের যোগাযোগ করলে তারা অবশ্যই আমাদের সম্বন্ধে জানতে পারবে আমাদের আমার মোবাইল নাম্বার 01819821457 ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার এটি হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজ সরকারি কলেজ এটি এই সরকারি কলেজে আজকের দিন থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আমরা এর আগে জানিয়েছি প্রিন্সিপাল স্যারকে আমরা সংযুক্ত করেছিলাম উনি আমাদেরকে যেটা জানিয়েছে এখানে প্রায় 500 মতো মানবিকে 500 মতো কমার্স এবং 300 মতো আপনার সায়েন্সে ভর্তির সুযোগ রয়েছে এই কলেজ থেকে এটি একটি ঐতিহ্যবাহী কলেজ দীর্ঘদিন থেকে এখানে যারা লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়েছে প্রচুর শিক্ষার্থী এখান থেকে বের হয়েছে প্রচুর শিক্ষার্থী এখান থেকে বের হয়ে তাদের তাদের জীবনে প্রতিষ্ঠিত হয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি ফটিকছড়ি ডিগ্রি কলেজ থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখি 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 এখানে কি দেখাচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফটিকছড়ি ডিগ্রি কলেজ এটি ফটিকছড়ি সদরে একদম ফটিকছড়ি বাস স্টেশনের পাশে পাশে বিবিরহাট পাশে ফটিকছড়ি থানা এই থানা সদরে এই কলেজটি সুন্দর মনোরম পরিবেশে এখানে শিক্ষা কার্যক্রম চলছে দীর্ঘ দিন থেকে এই কলেজটি প্রতিষ্ঠিত একটি কলেজ এই কলেজে গত দু এক বছর আগ থেকে অনার্সের কার্যক্রম চালু হয়েছে এই কলেজে আমি এখানে একজন অভিভাবক আছেন একজন অভিভাবককে আমি সংযুক্ত করতে চাই ফটিকছড়ি কলেজের শিক্ষা কার্যক্রম কেমন চলছে আপনি একজন অভিভাবক হিসেবে বা একজন সাধারণ মানুষ হিসেবে আপনি কি মনে করেন একটু বলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবারকাতু ধন্যবাদ ছাত্র ভাই আজকে ভর্তি কার্যক্রমে আপনি এখানে অংশগ্রহণ করে ফটিকছড়ি কলেজকে পাবলিকেশন উপস্থাপন করার জন্য এই ফটিকছড়ি কলেজ ঐতিহ্যবাহী একটি কলেজ এই ফটিকছড়ি কলেজের লেখাপড়ার মান অত্যন্ত ভালো এখানকার যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আছেন উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং অত্যন্ত ছাত্রছাত্রী বান্ধব একজন অভিভাবক ওনার নেতৃত্বে বর্তমান ফটিকছড়ি কলেজ সুন্দরভাবে পরিচালিত হচ্ছে আমরা সাধারণ এই কলেজের অতীতের ছাত্র হিসেবে আজকে এই ভর্তি কার্যক্রম আমরা দেখতে এসেছি এবং যতটুকু পারি সম্ভব যতটুকু ততটুকু সহযোগিতা করার জন্য আমরা এসেছিলাম এসে দেখতেছি এত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে ভর্তি কার্যক্রম যা দেখে আমরা অভিভূত ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ